हाय फ्रेंड्स, আমি সুভদ্রা। আমার চ্যানেল ভোজের থালিতে তোমাদের আরো আরেকবার ওয়েলকাম। আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটু অন্যরকম একটা ভিডিও। আজকে বিশ্বকর্মা পুজো, তাই প্রথমে এই সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাড়িতে রান্না পুজো হয় বা অরন্ধন হয়। অরন্ধন মানে তো তোমরা জানোই, নো কুকিং ডে, মানে আজকে কোনো রান্না হবে না। তাই আজকে যে সমস্ত রান্না সব কালকে করে নেওয়া হয়েছে একদিন আগে। তাই ভাবলাম আমাদের বাড়িতে এই পুজো যেভাবে পালন করা হয় তোমাদের সাথে সেটা একটু শেয়ার করা যাক। আর সাথে আজকে মা মনসার পুজো হবে, তাকে কালকে সমস্ত রান্না প্রসাদ হিসেবে নিবেদন করা হবে, তারপর আমাদের প্রসাদ খাওয়ার পালা। কালকে কী কী রান্না হয়েছে, কীভাবে আয়োজন করা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটাকে এক্ষুনি একবার সাবস্ক্রাইব করে নাও। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। রান্না পুজোর সমস্ত আয়োজন কিন্তু একদম রেডি। বিকেল থেকেই শুরু হয়ে গেছে আমার মায়ের সমস্ত আয়োজন। পুজোর নিয়ম অনুযায়ী সব রান্না কিন্তু একজনকেই করতে হবে, মানে এক হাতেই হবে। ভাজা হবে সাত রকমের, তার সাথে ডাল ভাতে থাকবে, থাকবে কচু শাক, ইলিশ মাছ আর চালতার টক। এই সব কিছুই মা মনসাকে নিবেদন করতে হয়। মা একে একে সব সবজিগুলো কুটে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে ছাড়িয়ে নিচ্ছে কচুর শাক। পার্সোনালি কচুর শাক কিন্তু আমার ভীষণ ফেভারিট। আজ তোমাদের সাথে বাড়িতে কী করে অরন্ধন পালন করা হয় সেটা শেয়ার করছি। তোমরা যদি চাও আমি এই সবকটা রেসিপি কিন্তু তোমাদের সাথে আলাদা করে শেয়ার করতে পারি, আলাদা ভিডিও করে। সব রেডি হয়ে গেছে, এবার প্রথমেই কচুর শাকটাকে সিদ্ধ করতে দেওয়া হচ্ছে। এটা হতে অনেকটা সময় লাগে। আর সাথে আর এক পাশে সাত রকম ভাজা ভেজে নেওয়া হবে। বাঙালিদের সাথে ওতপ্রোতভাবে উৎসব তো জড়িয়েই থাকে, তবে এই উৎসবটা রান্না নিয়ে। আর এই উৎসবটা সাধারণত ভাদ্র মাসেই পালন করা হয়ে থাকে। আর মা মনসা হলেন এই উৎসবের দেবী, তাকে পুজো করে সমস্ত রান্না তাকে নিবেদন করেই এই উৎসবটা কিন্তু পালন করা হয়। খুব ছোট থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে এই রান্না পুজো পালন করা হয়। বছরের এই সময় এই উৎসবের আগে রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, আর তারপরেই সব আয়োজন হয়। গ্রাম বাংলার পুরনো রীতি অনুযায়ী এই পুজো চলে আসছে বহুকাল ধরে। প্রধানত মানুষকে মা মনসার ক্রোধ ও তার বাহন সাপেদের থেকে বাঁচাতে। বর্ষার শেষ আর শরতের শুরুর এই মাঝের সময়তেই কিন্তু এই উৎসবটা পালন করা হয়ে থাকে। এই পুজোর মেনু অনুযায়ী পান্তা ভাত আর ইলিশ মাছ কিন্তু অবশ্যই রান্না করতে হয়। আগেকার দিনে এই ভাত আগের দিন রান্না করে তারপর মাটির পাত্রে জল দিয়ে এটাকে প্রিজার্ভ করা হতো। আগের দিন বিকাল থেকে শুরু করা হতো এই রান্না, আর রাতে সব রান্না হয়ে গেলে শাক বাজিয়ে মা মনসাকে জানানো হতো যে সব রান্না তৈরি। পরের দিন সকালে মা মনসার পুজো হয়। অনেকে ঘট পুজো করে থাকেন, আবার অনেকে মনসা গাছও পুজো করেন। আমাদের বাড়িতে এই মনসা গাছকেই পুজো করে কিন্তু এই উৎসব পালন করা হয়। মা মনসার বাহন সাপেদের তুষ্ট রাখতে দুধ কলা নিবেদন করা হয়। পুজোর সকাল থেকেই সবাই উপোস করে থাকে। পুজো হওয়ার পর মাকে প্রথমে প্রসাদ নিবেদন করে তারপর সবার প্রসাদ গ্রহণের পালা। বাড়িতেই এই পুজো ছোট করে নিকট আত্মীয়দের নিয়ে পালন করা হয়ে থাকে।
পুজো শেষ, প্রসাদ গ্রহণের পালা, পান্তা ভাত সাথে বিভিন্ন তরকারি, ভাজা, চালতার টক সবই পরিবেশন করা হয়। দেখেই নিলে, তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িতে কীভাবে মা মনসার পুজো, এই অরণধন, এই উৎসবটা পালন করা হয়, তোমাদের বাড়িতে কীভাবে পালন করা হয়, তোমরা কীভাবে এনজয় করো এটাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। আর সাথে আজকের এই একটু অন্যরকম ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও প্রচুর প্রচুর। যারা নতুন আছে আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে বেল আইকনটাও হিট করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছেই সবার আগে পৌঁছে যায়। আসছি পরের দিন, আজ এইটুকুই, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।